ও বিজয় দিবসে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী পরিবারের সভাপতি জনাব আব্দুল জলিল। ইতিমধ্যে আপনারা শুনেছেন উনি একজন শুধু প্রবাসী নয়, দেশে বিদেশে মানুষের কল্যাণে কাজ করেন, খ্রিস্ট দানবীর সমাজসেবক। ওনার কাছে কেউ গেলে এ পর্যন্ত কাউকে খালি হাতে ফিরায় নাই। আমার স্নেহস্পদ জলিল মঞ্চ উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সম্মানিত সভাপতি, শ্রদ্ধার বন্ধু শফিকুল ইসলাম বাবু, সাদাত হোসেন উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ কাতার, হাসান মাহমুদ সভাপতি বঙ্গবন্ধু পরিষদ কাতার, মাহবুব রহমান সাহেব তো চলে গেলেন, নুরুল কবির চৌধুরী যিনি বক্তব্য রাখলেন খুব সুন্দর আমার মনের কথা, ব্যাংকার কামাল হোসেন একজন ব্যবসায়ী, আতিকুল মাওলা মিঠু যিনি সঞ্চালনা করছেন, এবং সর্বশেষ যিনি বঙ্গবন্ধুর জন্মস্থান ফরিদপুরের গোপালগঞ্জ এক সময়ের মহকুমা স্কেট জেলা মহকুমার যার জন্ম হয়েছে, কাতার শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন মোল্লা, এবং অনেক নেতৃবৃন্দ, আমার আরেক ভাতিজা কামাল এখানে উপস্থিত আছেন, ও তো সারাক্ষণ আমাকে পাহারা দিয়ে রেখেছে কোথায় যাই না যাই উপস্থিত, যাদেরকে আজকে দেখার জন্য আমি এখানে এসেছি। আমার বাংলাদেশের বঙ্গবন্ধু আদর্শের কর্মী নেতা, আমার চট্টগ্রামের ভাই বোনেরা, দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তানেরা, এবং আমার জন্মস্থান যেখান থেকে আমাকে বারবার ভোট দিয়ে বাংলাদেশের মহান জাতীয় সংসদের সদস্য করেছেন তিনবার, এবং প্রতিমন্ত্রীর সমমর্যাদায় হুইপ হিসাবে